ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে বাড়ির কাজ আছে, বাড়ির কাজ 10 নিয়ে। তো চলো দেখি বাড়ির কাজ 10 কি আছে। বাড়ির কাজ 10টি এখানে আছে, দেখো অধ্যায় 7-এ পরিবেশের দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পরিবেশ দূষণ রোধ করা এবং পরিবেশ সংরক্ষণ করা। তো চলো দেখি এখানে আছে কতে আছে বিভিন্ন রকম দূষণের কথা বলা হয়েছে, এটা কি কোনটি কি দূষণ সে সম্পর্কে আমাদের লিখতে হবে। তারপরে খতে আছে এই যে পানি মাটি বায়ু দূষণ ও শব্দ দূষণের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয় বা আমাদের শরীরে বা মানব সমাজে শরীরে কি কি সমস্যা হয়, এই বিষয়গুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো এখানে আছে কাসকোয়া, তোমার বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় প্রদত্ত ছবিটি ভালোভাবে দেখে তা নিয়ে পিতামাতা বড় ভাই বোনের সাথে আলোচনা করে ছবিতে কোনটি কোন দূষণ তা লিখবে, তাই তো? তো এখানে কোনটি কোন দূষণ তো আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। এভাবে লিখে দিলে তোমাদের বাড়ির কাজটা হয়ে যাবে এবং ভালো নম্বর হবে। তো চলো শুরু করি। তো দেখো বায়ুতে যে দূষণ তাকে কি বলে, বায়ু দূষণ। পানিতে যে দূষণ সেটা হচ্ছে পানি দূষণ, ঠিক আছে। তারপরে মাটিতে যে দূষণ সেটা হচ্ছে মাটি দূষণ। তারপরে রাস্তায় শব্দের ফলে যে দূষণ হয় সেটা হয় শব্দ দূষণ। তারপরে রাস্তায় আবর্জনার ফলে যে দূষণ হয় সেটা হচ্ছে বর্জ্য দূষণ, তাই না? এই আবর্জনা ফেলার ফলে এই যে বর্জ্য দূষণ হয় বিভিন্ন জায়গায় রাস্তায়, তোমরা দেখো এটার খুব দুর্গন্ধ ছড়ায় এবং মশা মাছি পড়ে, সেটা পরিবেশকে দূষিত করে, তাই না? তো ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করলে লাইক দাও এবং কমেন্ট করো। তো দেখি এর পরটা কি আছে। তো দেখো খ, তোমাদের বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় প্রদত্ত পাঠের অংশটুকু ভালোভাবে পড়ে তা নিয়ে পিতামাতা বড় ভাই বোনদের সাথে আলোচনা করে পরিবেশ দূষণের ফলাফল নিজের চোখে লিখতে হবে, তাই তো? তো এই নিজের চোখে কি পরিবেশ দূষণের কি কি ফলাফল আছে এটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি এবং লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে দিলে ভালো নম্বর পাবে এবং তোমাদের বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখি এখানে প্রথমে আছে পানি। তো পানি দূষণের ফলে কি হয়, পানি দূষণের ফলে কি দেখো, দূষিত পানিতে মাছ মারা যায়, তারপর ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়, তাই না? পেটের সমস্যা হয়, ডায়রিয়া জন্ডিস হয়। তারপরে দেখো পরিষ্কার পানিতে মশা মাছি, অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়, তাই না? যেমন এখন ডেঙ্গু জ্বর হয়, এই যে মশা মাছি কামড়ে, তাই মশায় কামড়ে, তাই না? তারপর দেখো মাটি দূষণের ফলে কি হয়, জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, তারপরে কি হয় মানুষ ও পশু পাখির ক্ষতি হয়, তাই না? এই যে মাটি দূষণের ফলে, ঠিক আছে। তো এরপরে দেখি আমাদের কি আছে, এরপর আছে দেখো বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে কি আছে, ফুসফুসজনিত রোগ হয়, শ্বাসকষ্ট হয়, তাই না? শ্বাসকষ্টজনিত রোগ হয়, তারপরে হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ, তাই না? তো এভাবে তোমরা লিখে দিবে। তারপরে শব্দ দূষণের ফলে কি হয় দেখো, শ্রবণের সমস্যা হয়, মানে শুনতে সমস্যা হয় অতিরিক্ত শব্দে। তারপরে দেখো কি হয়, মাথা ব্যথা করে অতিরিক্ত শব্দের ফলে। তারপরে দেখো ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, তাই না? অবসাদ হয়, আরো অনেক কিছু হয়। তো এখানে যে তোমাদের শখটি আছে এই শখ অনুযায়ী আমি তোমাদের কে মূল কিছু বিষয়ে লিখে দিয়েছি, এগুলো লিখলেই হবে। এর বাইরে অনেক আরো অনেক কিছু আছে, তো এগুলো লিখে দিলেই হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, না থাকলে এখানে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে।